নমস্কার, সুপ্রিয়া কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটি চাইনিজ রেসিপি শেয়ার করব, সেটি হচ্ছে মিক্সড হাক্কা নুডলস। এটি বাইরের মতনই খেতে হয়, কারণ আমি বাড়িতে একটি ট্রিক্স ফলো করি, তো সেটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে চলুন দেখে নিই। তাহলে হাক্কা নুডলস বানানোর জন্য আমার এখানে লাগছে 100 গ্রাম মতো চিংড়ি মাছ, 100 গ্রাম মতো চিকেন ব্রেস্ট পিস, সেগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি, কিছুটা বাঁধাকপি আমি লম্বা করে কেটে নিয়েছি, 6টা বিনসকে আমি কুচি করে কেটে নিয়েছি, 15টি মতো রসুন নিয়েছি, তাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, এবং 2টি কাঁচা লঙ্কা নিয়েছি, তাকে কুচি করে কেটে নিয়েছি, বেবিকর্ন 3টে লম্বা করে কেটে নিয়েছি, 1টি বড় পেঁয়াজ আমি তাকে লম্বা লম্বা কেটে নিয়েছি, এবং 7টা মতো মটরশুঁটিকে আমি ছাড়িয়ে নিয়েছি, 1টি গাজরকে আমি লম্বা করে কেটে নিয়েছি, এবং লাগছে 1টি ডিম। এখন আমি চিংড়ি মাছ এবং চিকেন পিসগুলোতে আমি একটু ম্যারিনেট করে রাখবো। তো তার জন্য আমি চিংড়ি মাছের মধ্যে আমি 1/2 চামচ মতো নুন এবং 1/2 চামচ মতো গোলমরিচ দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি, আর চিকেনের মধ্যে আমি 1/2 চামচ মতো নুন এবং 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি, এবং ডিমের মধ্যে আমি 1/2 চামচ মতো নুন এবং 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে ভালো মতো ফাটিয়ে নিচ্ছি, দিয়ে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব। এবার একটি সসপ্যানের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে এবং তার মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে আমি নুডলসগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেব। 5 মিনিটের মতো সেদ্ধ হবে, এবং সেদ্ধ হওয়ার পরে আমি গ্যাস অফ করে দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিটের জন্য আমি এটাকে স্টিমে রেখে দেব। এবার এই সময়তেই আমরা নুডলসের জলটা ঝরিয়ে নেব, নিয়ে আরও 1 কাপ মতো জল দিয়ে আমরা নুডলসটিকে আরও ভালো করে ঠান্ডা করে নেব। এবার কড়াইটা গরম হয়ে যাওয়ার পর 2 টেবিল চামচ মতো তেল দিয়ে আমি চিকেনগুলোকে ফ্রাই করতে বসিয়ে দিচ্ছি। আমরা এগুলো যেহেতু চিকেন ব্রেস্ট পিস, আমরা বেশিক্ষণ এগুলোকে ফ্রাই করব না, কারণ কিছুক্ষণের মধ্যে এই চিকেনগুলো রেডি হয়ে যাবে। পাঁচ থেকে 6 মিনিট ফ্রাই করার পরে এর মধ্যে প্রনগুলো আমরা দিয়ে দেবো। এই সময়তে আরও 5 থেকে 6 মিনিট আমরা ফ্রাই করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখন ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা 1/2 চামচ মতো লেবুর রস দিয়ে আরও 5 মিনিট মতো নাড়ব। আমাদের সব উপকরণগুলি ফ্রাই করা হয়ে গেছে। এবার একটি আমরা বাটির মধ্যে এগুলোকে সব তুলে রাখব। কড়াইতে বেঁচে যাওয়া তেলের মধ্যেই আমরা ডিমটাকে ফ্রাই করে নেব। ডিমটাকে একদম ঝুড়ো ঝুড়ো করে ফ্রাই করব।
আমাদের এখন ডিম ভাজা হয়ে গেছে, এবার আমরা একটু বাটির মধ্যে তুলে রাখবো। এবার একটি কড়াইয়ের মধ্যে 2 টেবিলস্পুন মতো অয়েল দিয়ে আমি রসুন এবং লঙ্কা কুচিগুলো ফ্রাই করে নেব। 2 থেকে 3 মিনিট ফ্রাই করার পরে আমি কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব এবং সেটিকে আমি 2 থেকে 3 মিনিট ভাজব। এই সময়তে আমার কেটে রাখা অন্যান্য সবজিগুলোও আমি দিতে থাকব। এখন আমরা পরিমাণ মতো নুন মিশিয়ে দেব এবং ভেজে রাখা চিকেন, প্রন, ডিম ও বাঁধাকপিগুলো আমরা দিয়ে দেব, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো মতো নাড়ব। এটা 2 থেকে 3 মিনিট আমি এটাকে ফ্রাই করেছি, করার পরে আমি এটাকে এখন সাইডে রেখে দেবো। তারপর একটি ননস্টিক প্যানের মধ্যে আমরা 1 টেবিলস্পুন মতো অয়েল দিয়ে তার মধ্যে সেদ্ধ করা চাউমিনটি দিয়ে দেবো এবং তার মধ্যে পরিমাণ মতো একটু নুন আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে আমরা ওকে 2 থেকে 3 মিনিটের জন্য ফ্রাই হতে দেবো হাই ফ্লেমে। এখানে আমাদের নুডলসগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমরা এগুলো তুলে রাখবো। একই পদ্ধতি ফলো করে আমরা বাকি নুডলসগুলো ভেজে নেব। আমি একটি বাটির মধ্যে 1/2 চামচ মতো সোয়া সস, 1/2 চামচ মতো ভিনিগার, 1/2 চামচ মতো টমেটো সস ও সামান্য পরিমাণে নুন ও সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করেছি, সেটিকে আমরা এই নুডলসের ওপরে এখন ছড়িয়ে দেব। হাই ফ্লেমে এটিকে 2-3 মিনিট ধরে মিক্সড করব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এই মিক্সড হাক্কা নুডলস। এটি আপনারা চিলি চিকেন অথবা চিকেন মাঞ্চুরিয়ানের সাথেও আপনারা খেতে পারেন। এছাড়া আপনারা নর্মালও খাওয়া যায় এটা, কারণ এর মধ্যে চিকেন, প্রন, এগ সবই আছে এবং বাড়িতে তৈরি করা সব জিনিসই খেতে খুবই সুস্বাদু হয়। আমার মতো ট্রিক্সটা ফলো করে দেখুন, খেতে আরও বেশি সুস্বাদু হয়ে উঠবে। আমি যখনই এই নুডলস বানাই আমি সব সময় আমি নুডলসগুলোকে একটু ফ্রাই করে বানাই, তাহলে খেতে আরও বেশি ভালো হয়ে যায়। আপনারা অবশ্যই বাড়িতে এটা তৈরি করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অনুরোধ থাকলে একটি লাইক করার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করা আমার চ্যানেলকে। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই।